ইংরেজি উচ্চারণ ও রিডিং শেখার প্রধান নিয়ম হলো সিবিসি এবং ভিসিবি রুলস। এই দুটি নিয়মের সাহায্যে আমরা হাজার হাজার ইংরেজি শব্দের উচ্চারণ খুব সহজেই শিখতে পারি। গত ক্লাসে আমরা সিবিসি রুল নিয়ে আলোচনা করেছি, ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। আজকের ক্লাসে জানবো ভিসিবি রুল, যা ইংরেজি উচ্চারণ ও রিডিংয়ে খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। ইংরেজি উচ্চারণের ভিসিবি নিয়ম দিয়ে হাজার হাজার শব্দের উচ্চারণ খুব সহজেই শেখা যায়। ভিসিভি এর ফুল ফর্ম হলো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, অর্থাৎ ভাওয়েলগুলি যখন ভিসিবি ফর্মাটে থাকে তখন এ ভাওয়েলের উচ্চারণ হয় এ, ই ভাওয়েলের ই, আই ভাওয়েলের আই, ও ভাওয়েলের ও, ইউ ভাওয়েলের ইউ এর মতো উচ্চারণ পাই। অর্থাৎ ভাওয়েলগুলিকে আমরা যে নামে ডাকি সেগুলি হলো ভাওয়েলগুলির লং সাউন্ড বা ভিসিবি ফর্মাটে ভাওয়েলগুলির উচ্চারণ। যেমন দেখো ফেট এখানে এ ভাওয়েলের উচ্চারণ এর মতো, ফিম এখানে ই ভাওয়েলের উচ্চারণ ইর মতো, হাইট এখানে আই ভাওয়ালের উচ্চারণ আই এর মতো, ভোট এখানে ও ভাওয়ালের উচ্চারণ ওর মতো, ইউনিটি এখানে ইউ ভাওয়ালের উচ্চারণ ইউ এর মতো পাচ্ছি। এবার আমরা এক এক করে ডিটেলস দেখব। যেমন প্রথমে দেখব এ ভাওয়াল, তো এ ভাওয়ালের ভিসিপি ফরম্যাটে উচ্চারণ হলো এ। যেমন দেখো সি এ এম ই কেম, কেম এখানে দেখো এ ভাওয়ালের উচ্চারণ এর মতো পাচ্ছি, কেননা এ ভাওয়ালটি এখানে ভিসিপি ফরম্যাটে রয়েছে। যেমন দেখো এ ভাওয়াল এম কনসোনেন্ট ই ভাওয়াল, এ ভাওয়ালটি এখানে ভিসিপি ফরম্যাটে তাই এ ভাওয়ালের উচ্চারণ এর মতো কেম। একই রকম করে ডেট লেক মেক লেট, প্রত্যেকটি ওয়ার্ডে এখানে এ ভাওয়ালটি ভিসিপি ফরম্যাটে আছে তাই এ ভাওয়ালের উচ্চারণ এর মতো হচ্ছে। তারপরে নেক্সট দেখো ভিসিপি ফরম্যাটে ই ভাওয়ালের উচ্চারণ হলো ই, হ্রস্বই হতে পারে আবার দীর্ঘইও হতে পারে। যেমন দেখো ই ভি ই ইপ, ইপ ই ভাওয়ালের ইর মতো সাউন্ড পাচ্ছি, কেননা ই ভাওয়ালটি ভিসিপি ফরম্যাটে রয়েছে। ই ভাওয়াল ভি কনসোনেন্ট ই ভাওয়াল, তাই এখানে ই ভাওয়ালের উচ্চারণ আমরা ইর মতোই পাচ্ছি। একই রকম করে সিট জিন হিয়ার ইভেন, প্রত্যেকটি ওয়ার্ডে ই ভাওয়ালের ইর মতো সাউন্ড পাচ্ছি, কেননা ই ভাওয়ালটি ভিসিপি ফরম্যাটে রয়েছে। তারপরে নেক্সট দেখো আই ভাওয়ালের উচ্চারণ ভিসিপি ফরম্যাটে আই হয়। যেমন দেখো আই সি ই আইস, আইস আইয়ের মতো সাউন্ড পাচ্ছি, কেননা আই ভাওয়াল সি কনসোনেন্ট ই ভাওয়াল, অর্থাৎ আই ভাওয়ালটি ভিসিপি ফরম্যাটে রয়েছে তাই এখানে আই ভাওয়ালের উচ্চারণ আইয়ের মতোই পাচ্ছি। একই রকম করে বাইট ডাইভ লাইক রাইট, প্রত্যেকটি ওয়ার্ডে আই ভাওয়ালের উচ্চারণ আইয়ের মতোই হচ্ছে, কারণ একটাই আই ভাওয়ালটি এখানে ভিসিপি ফরম্যাটে রয়েছে। তারপরে নেক্সট দেখো ভিসিপি ফরম্যাটে ও ভাওয়ালের উচ্চারণ ওর মতোই হয়। যেমন ডি ও এস ই ডোজ, ডোজ ওর মতো সাউন্ড পাচ্ছি ও ভাওয়ালের, কেননা ও ভাওয়াল এস কনসোনেন্ট ই ভাওয়াল, অর্থাৎ ও ভাওয়ালটি এখানে ভিসিপি ফরম্যাটে রয়েছে ডোজ। একই রকম করে হোম জোক রোজ নোট, প্রত্যেকটি ওয়ার্ডে ও ভাওয়ালটি ভিসিপি ফরম্যাটে রয়েছে তাই ও ভাওয়ালের উচ্চারণ ওর মতো হচ্ছে। তারপরে দেখো সবশেষে ভিসিপি ফরম্যাটে ইউ ভাওয়ালের উচ্চারণ ইউ এর মতোই হয়। যেমন ইউ এস ই ইউজ, ইউজ ইউ এর মতো সাউন্ড পাচ্ছি, কেননা ইউ ভাওয়াল এস কনসোনেন্ট ই ভাওয়াল, অর্থাৎ ইউ ভাওয়ালটি ভিসিপি ফরম্যাটে রয়েছে তাই ইউ ভাওয়ালের উচ্চারণ এখানে ইউ এর মতোই পাচ্ছি। একই রকম করে কিউট মিউট টিউব হিউজ, প্রত্যেকটি ওয়ার্ডে দেখো ইউ ভাওয়ালের উচ্চারণ আমরা ইউ এর মতো পাচ্ছি, কারণ ইউ ভাওয়ালটি এখানে ভিসিপি নিয়মে রয়েছে। এক কথায় ভিসিপি ফরম্যাটে এ ভাওয়ালের উচ্চারণ এ, ই ভাওয়ালের ই, আই ভাওয়ালের আই, ও ভাওয়ালের ও, ইউ ভাওয়ালের ইউ। আর ভিসিপি ফরম্যাটে ভাওয়ালগুলির যে সাউন্ড হয় এই সাউন্ডগুলিকে বলা হয় ভাওয়ালের লং সাউন্ড, লং সাউন্ড অফ ভাওয়েলস। ইংরেজি উচ্চারণ ও রিডিং শেখার এই সিবিসি এবং ভিসিবি রুলসের মাধ্যমে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ইংরেজি শব্দ খুব সহজেই শিখতে পারি। সো কাজেই এই সিবিসি ভিসিবি রুলস ভালোভাবে শিখতে হবে, তাহলে আশা করি ইংরেজি উচ্চারণ ও রিডিং জলের মতো সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। এরপর সাক্ষাৎ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো কিপ ওয়াচিং আপ জাস্ট স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।